পশ্চিম বাংলা থেকে একটা বাঙালি আমরা হারাতে দেব না। নরেন্দ্র মোদীর কত বড় হিম্মত, অমিত শাহর কত বড় হিম্মত আমরা দেখে নিতে চাই। বিজেপি বেসিক্যালি বাঙালি বিরোধী দল, বাঙালির বিরুদ্ধে বলা দল, বাঙালিকে হটাতে চায় পশ্চিম বাংলা থেকে। গুজরাটি মাস্তানি করে বাংলা থেকে বাঙালি হটাতে চায়, আমরা করতে দেব না। আমরা লড়াই করে এসেছি, লড়াই করব। 34 বছর ধরে আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা লড়াই করেছি, আগামী দিনেও বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে। বাংলা থেকে একটা বাঙালি হটাতে দেব না, শ্রীরামপুর লোকসভা থেকে একটা বাঙালি হটাতে দেব না। এই বাংলা হিন্দুর বাংলা, এই বাংলা মুসলিমের বাংলা, এই বাংলা বৌদ্ধের বাংলা, এই বাংলা খ্রিস্টানের বাংলা, এরা সবাই বাঙালি, এদের কাউকে একটাকেও হটাতে আমরা দেব না। দরকার হলে আমাদের শরীরের এক নদী রক্ত দিয়ে দেবো, তবু নরেন্দ্র মোদী জেনে রেখো একটা বাঙালি আমরা হটাতে দেবো না।